অ্যান্ড্রয়েড অ্যাপের অ্যাকশন বার রিমুভ করার জন্য অনেকে অনেক ওয়ে ব্যবহার করেন। তার মধ্যে মোস্ট পপুলার দুইটা ওয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে অ্যাকশন বারটা রিমুভ করতে পারবেন। তো অ্যাট ফার্স্ট একটা অ্যান্ড্রয়েড স্টুডিও একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। তো আমি অলরেডি একটা ক্রিয়েট করে নিয়েছি। তো দেখুন এখানে যে শো করছে অ্যাকশন বারটা, তো এটা রিমুভ করার জন্য আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওর বাম সাইডে এখান থেকে যে রিসোর্স RES এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে ভ্যালুস এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে থিমস এই অপশনে ক্লিক করবেন। তো থিমসে ক্লিক করার পর দেখুন এখানে আপনার কিছু কোড শো করছে। এখানে দেখুন লেখা আছে যে ডার্ক অ্যাকশন, এখানে আমি নো অ্যাকশন বারটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে যে থিমস নাইট, এটাও আপনি সেম ওয়েতে ডার্ক অ্যাকশন বারটা এটা রিমুভ করে দিবেন, দিয়ে এখানেও নো অ্যাকশন বারটা দিয়ে দিবেন। তো আমি এখানে নো অ্যাকশন বারটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে যে টিক মার্ক এটা চাপ দিবেন, তারপরে হাইলাইট অল প্রবলেম, তারপর এখানে সিনট্যাক্স এটাই চাপ দিবেন। তো এটা হয়ে গেছে। এবার যদি আমরা অ্যাপটা রান করি তাহলে দেখবেন এখানে অ্যাকশন বারটা থাকবে না। তো আমি অ্যাপটা রান করছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকশন বারটা রিমুভ হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে একটি ওয়ে। আরেকটি ওয়ে হচ্ছে কিছু কোড লেখার মাধ্যমে। তো চলুন আপনাকে দুই নম্বর ওয়েটি দেখিয়ে দিই। তো অ্যাট ফার্স্ট আবার প্রজেক্ট ওপেন করে নেবেন। তো আমি প্রজেক্ট ওপেন করে নিয়েছি। তো এখানে দেখুন কিছু কোড লেখা, এই কোডগুলো আপনাকে লিখে নিতে হবে। তো আমি চেষ্টা করবো ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি অথবা এই লেখাটি আমি দিয়ে দেওয়ার জন্য। তো অ্যাট ফার্স্ট একটি প্রজেক্ট ওপেন করে নেবেন। দেখুন আমি এখানে একটি প্রজেক্ট ওপেন করে নিয়েছি। এখানে অ্যাকশন বার ন্যাব এখানে এভাবে আর কি শো করছে। তো এখানে দেখুন আপনার এই অ্যাক্টিভিটি মেইন XML, আর একটা আছে অ্যাক্টিভিটি আপনার জাভা শো করছে। তো এখান থেকে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা এটাই ক্লিক করবেন। করার পর এখানে আপনার কোডগুলো লিখতে হবে। তো এখান থেকে আমি স্পেস দিয়ে ফাঁকা করে নিচ্ছি। তারপর এখানে লিখবেন, সো এখানে আমি লিখে নিচ্ছি দেখুন দিস কোড হাইড অ্যাকশন বার। সো এখানে কোডগুলো লিখতে হবে, উইন্ডো ম্যানেজার ডট লেআউট আর্মস ডট ফ্ল্যাগ ফুল স্ক্রিন কমা উইন্ডো ম্যানেজার ডট লেআউট আর্মস ডট ফ্ল্যাগ ফুল স্ক্রিন। তারপর আরেকটা লাইন আপনাকে লিখতে হবে, এখানে দিতে হবে হচ্ছে গেট সাপোর্ট অ্যাকশন বার ডট হাইট। জাস্ট এই তিনটা লাইন আপনাকে লিখলেই হয়ে যাবে। এই তিনটা লাইন লেখার পর আমি যদি আবার অ্যাপটা রান করি তাহলে দেখুন এখানে এটা অ্যাকশন বারটা হাইড হয়ে যাবে। তো এটা লেখার পর আমি রান করছি। সো দেখুন এখানে অ্যাকশন বারটা হাইড হয়ে গেছে। সো এই দুইটা ওয়ের মাধ্যমে